হ্যালো বন্ধুরা, আজ আবার ছুটির দিন। আর ছুটির দিন মানেই ব্লগ করতে কোথাও না কোথাও নতুন একটা জায়গায় চলে যাওয়া। তো বন্ধুরা, আজ বেরিয়ে পড়লাম আবার সেই ছুটির দিনে ব্লগ করতে। তো সামনে একটা বন্ধু আছে, সেই বন্ধুকে পিক আপ করবো। পিক আপ করে বন্ধুকে নিয়ে বেরিয়ে পড়বো। কোনো জায়গা সেভাবে ঠিক করা নেই কোথায় যাব, তবে কোনো একটা ভালো কোনো স্থানে যাব, এটুকু একদম কনফার্ম। তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো কোথায় যাই, আর তোমাদের জন্য সেই জায়গাটা হবে সারপ্রাইজের জায়গা। তো আর তোমরা অবশ্যই অনেক অনেক ভালোবাসা দিয়ে পাশে থাকবে, যেইভাবে এতদিন ভালোবাসা দিয়ে পাশে রয়েছো সেইভাবে ভালোবাসা দিয়ে সর্বদা পাশে থাকবে। আর তোমাদের জন্য আমি প্রতিনিয়ত চেষ্টা করেই যাব নতুন নতুন কোনো ব্লগ ভিডিও আনার জন্য, নতুন নতুন কোনো কন্টেন্ট আনার জন্য। বাড়ি থেকে বেরিয়ে এই মুহূর্তে ফরেস্ট গেটের সামনে এসে পড়েছি। আমি যাবো এখন এই মুহূর্তে রাজেন্দ্রনগর কলোনিতে। রাজেন্দ্রনগর কলোনিতে আমার সেই বন্ধুটা আছে, যে বন্ধুটাকে আমি পিক আপ করবো। তো তোমরা সঙ্গে থাকো। সম্ভবত বন্ধুই আমাকে ফোন করছে, আর আমিও প্রায় বন্ধুর বাড়ির কাছে এসে পড়েছি, ফোনটা রিসিভ করছি না, তাই একদম বন্ধুর বাড়ির কাছে গিয়ে ফোনটা রিসিভ করবো। দেখা যাক কে ফোন করছে। বন্ধুকে পিক আপ করে নিলাম, এই মুহূর্তে রওনা দিয়েছি। আপাতত ফরেস্ট গেট পার করে কলকাতার আমি রাস্তা হয়ে ধরেছি, দেখা যাক কোথায় যাই। আমরা দুজনে এখন পর্যন্ত সিদ্ধান্ত নেই যে কোথায় যাব, তবে কোনো একটা সারপ্রাইজ জায়গা যেতে চলেছি, এবং নতুন কোনো একটা জায়গা, সেটা আমাদের জন্য হবে তোমাদের জন্য হবে, নতুনভাবে কোনো একটা কিছু পরিবেশন করতে চলেছি তোমাদের সামনে। তোমরা সঙ্গে থাকো এবং দেখতে থাকো কোথায় যাচ্ছি, সারপ্রাইজের জায়গাটা কী হতে চলেছে আর কি করতে চলেছি। মেঘমুক্ত ওয়েদার এবং বিকেল হয়ে গেছে। তো বিকেলের ওয়েদারটা তোমরা দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা, চলছে ধু ধু করে গাড়িগুলো, ডান পাশে ডিভাইডারে রয়েছে অসংখ্য গাছ, এবং সেই গাছগুলোতে ধরেছে হলদে হলদে ফুল। সব কিছু মিলিয়ে ওয়েদারও যেন সঙ্গ দিচ্ছে আমাদের। তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো, আমার তো ভীষণ ভীষণ ভালো লাগছে। মেঘমুক্ত পরিবেশ, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, সূর্যদেবের কোনো কিরণ নেই, কিন্তু তবুও যেন ওয়েদারটা একদম মন কেড়ে নেওয়ার মতন লাগছে। আর তারপরে রাস্তাটা এত সুন্দর ক্লিন, ডান পাশে ডিভাইডে রয়েছে বিভিন্ন রকম ফুলের গাছ, কোথাও দেখছি হলদে ফুল, কোথাও আবার লাল ফুল, আবার কোথাও বা সাদা ফুল, সব কিছু মিলিয়ে মন কেড়ে নেওয়ার মতন একটা পরিবেশের মধ্যে দিয়ে এখন চলেছি আমরা নতুন কোনো একটা পরিবেশে, নতুন কোনো একটা জায়গায়, নতুন কোনো একটা জায়গায় গিয়ে তোমাদের জন্য, আমার নিজের জন্য কোনো ব্লগ ভিডিও, কোনো কন্টেন্ট করার জন্য। সারপ্রাইজে আমি নিজেও রয়েছি, যেমন তোমরাও নিজেও সারপ্রাইজে থাকো। দেখা যাক কোথায় গিয়ে পৌঁছায় এবং কোথায় গিয়ে সারপ্রাইজের জায়গাটা হয়ে ওঠে আজকের দিনে আমাদের জন্য। এই মুহূর্তে বেথরাড়ি ওভারফ্লাই এর উপরে আমরা এসছি, যুগপুর রেলগেট ওভারফ্লাই এর উপর দিয়ে আমরা যাচ্ছি এই মুহূর্তে। আর পাশ দিয়ে দুটো এমন গতিতে একটা পাবলিক আর একটা সরকারি বাস গেল কল্পনার বাইরে, তাদের যেন এক সেকেন্ড ওয়েট করার সময় নেই, দুজন পাল্লাপাল্লি দিতে যাচ্ছে। এইভাবেই আমরা দেখি অনেক রকম ক্ষয়ক্ষতি। চলো আমাদের গন্তব্যস্থল সামনে, আমরা এই মুহূর্তে চলছি যুগপুর রেলগেট ওভারফ্লাই ওভার ব্রিজের উপর দিয়ে। এই মুহূর্তে আমরা বাজার ধরে এসে নিপুবীতি যে হোটেলটা রয়েছে সেই হোটেলটা পার করে লেফট সাইডে একটা টার্নিং নিলাম গ্রামের দিকে। আর টার্নিং নিতেই সামনে দেখলাম এক গাদা মানুষ, গ্রামের মধ্যে এক গাদা মানুষ এক জায়গায় জড়ো হওয়া, মানে বুঝতে পারছো একটা বিশাল একটা টান টান উত্তেজনা। সামনে যত এগোচ্ছি ততই ভাবছি কিছু একটা হয়েছে। সামনে এগিয়ে দেখি রেশনের দোকান লাইন দিয়েছে, বলো বন্ধুরা। তো চলো আমরা যেতে থাকি আমাদের সারপ্রাইজের জায়গাটা কি হতে চলেছে দেখছি। আর আমরা এই মুহূর্তে গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি, আর গ্রামের মধ্যে দিয়ে যাওয়া মানে হচ্ছে এই বর্ষাকালে
ভাঙাচোরা রাস্তা, জল কাদা এবং মানুষজনের প্রচণ্ড ভিড়, কোথাও ছাগল কোথাও মুরগি, এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে আমাদের যেতে হবে। যদি আমরা গ্রাম্য পরিবেশকে ভালোবাসি তাহলে এগুলোকেও নিজের আপন করে নিতে হবে, এবং সেই আপন করে নিতে পেরেছি দেখে আজকে সেই পথ দিয়ে আবার চলেছি। তো গন্তব্যস্থল আমাদের সামনে, সারপ্রাইজের জায়গাটাও আমাদের সামনে। কত সুন্দর লাগছে বলো দেখি বন্ধুরা, রাস্তার দুপাশে গাছপালা এবং বাড়িঘরগুলো সব সারি সারি দিয়ে, তাদের নিজস্ব বাড়িঘরগুলো যেমন রয়েছে তেমনি গাছপালাগুলো সারি সারি দিয়ে রয়েছে। আমরা অবশেষে সেই বন্য পরিবেশ ভালোবাসি, এর আগে অনেক দিন আগে আমরা বন্য পরিবেশের একটা উপস্থাপনা দিয়েছিলাম ব্লগ ভিডিও আমার, তো আজ আবার সেই রকম একটা বন্য পরিবেশে এসে পৌঁছে গেছি। দেখো কত বড় একটা গাছের গুঁড়ি উল্টে রয়েছে, গাছ কিন্তু নেই, গুঁড়িটা পড়ে রয়েছে। তো বন্ধুরা দেখো চারিদিকে কি অবস্থা, এটাই যখন রাত হয়ে যাবে বন্ধুরা তখন কিন্তু এই জায়গাটায় একটা ভয়ঙ্কর ভয়ের একটা স্থান আমাদের জন্য হয়ে যাবে। এলাকার স্থানীয়দের কাছে এটা না হলো, কিন্তু দূর থেকে আগত যারাদের অপরিচিত একটা জায়গা তাদের কাছে একটা ভয়ের মতন একটা জায়গা লাগবে। কিন্তু এই মুহূর্তে যেহেতু দিনের বেলা রয়েছে, এই মুহূর্তে দিনের বেলাতে দেখো বন্ধুরা অপস কি অসম লাগছে, চারিদিকে সেই বড় বড় গাছ, বিভিন্ন রকম গাছ এখানে রয়েছে, একদম ফরেস্ট, একদম বন্য একটা পরিবেশ যাকে বলে, একদম শান্ত শিষ্ট পরিবেশ। মাঝে মধ্যে কয়েকটা এখানকার স্থানীয়দের গরু দেখছি চড়ছে, সব কিছু মিলিয়ে কিন্তু বন্ধুরা দারুণ দারুণ লাগছে, একদম অসম লাগছে। চলো বন্ধুরা দেখতে। তো বন্ধুরা তোমাদের সাথে আমি এত সময় ছিলাম তাপস, তোমাদের যদি আমার এই ব্লগ ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই ভালোবেসে পাশে থাকবে এবং অবশ্যই আমার এই ব্লগ ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দেবে, ঠিক আছে বন্ধুরা? তো দেখতে থাকো, আরও এখানে রয়েছি যখন সবে এসে পৌঁছালাম, এরপর আরও বিভিন্ন রকম জায়গায় যাব, বিভিন্ন রকম স্পটে যাব এবং আরও অনেক রকম তোমাদের জন্য উপস্থাপনা তুলে ধরবো। তো দেখতে থাকো, চলো তোমাদের যে গাছের গুঁড়িটা দেখিয়েছিলাম গাছের গুঁড়িটার সামনে নিয়ে যাই এবং গাছের গুঁড়িটার ভিউ দেখিয়ে দিই। বন্ধুরা দেখো একটা বড় গাছ যখন পাল্টি খায় তখন কীভাবে পাল্টি খায়, কতটা ডিপ হয়ে যায়। দেখো একটা এত বড় সে তার এরিয়া নিয়ে তারপর কিন্তু দাঁড়িয়ে থাকে। এই যে তোমরা সমস্ত গাছগুলো দেখছো তার গুঁড়িগুলো কিন্তু এতটা এলাকা নিয়ে হ্যাঁ বিস্তৃত থাকে, একটা গাছের গুঁড়ি চট করে কিন্তু উল্টানো চারটি ঘরে ব্যাপার না। তো এই ছিল আজকের এই ব্লগ ভিডিওটি এবং আরও অনেক রকম উপস্থাপনা তোমাদের সামনে তুলে ধরতে চলেছি। তো দেখতে থাকো কন্টিনিউ আমার ব্লগ ভিডিওগুলো এবং সর্বদা আমার পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। টাটা।